Adobe Pagemaker 7.0 তে আজকে আমি আপনাদের শেখাবো প্রত্যেকটা টুলের নাম এবং কাজ। তো টুল বলতে আমরা বুঝি টুলবক্স। তো দেখুন আমাদের বাম দিকে যে দেখতে পাচ্ছেন টুলবক্স, এটি যদি আপনি না দেখতে পান তাহলে কোথা থেকে দেখতে পাবেন বলে দিই। প্রথমত উইন্ডো মেনুতে যাবেন, উইন্ডো মেনুতে গিয়ে দেখবেন হাইড টুল লেখা আছে, আমি হাইড করে দিচ্ছি। এই দেখুন এখন নাই। এরকম যদি দেখতে পান যে আপনার পেজ মেকার ওপেন করেছেন কিন্তু পেজ মেকারে আমরা টুলবক্স দেখতে পাচ্ছি না, তো নিয়ে আসবো কিভাবে? না, আমাকে যেতে হবে উইন্ডো মেনুতে। উইন্ডো মেনুতে যাওয়ার পর শো টুলসে ক্লিক করে দেবো, তাহলে দেখুন টুলবক্সটা চলে আসবে। এই টুলবক্সের মধ্যে আমরা অনেকগুলোই টুল দেখতে পাচ্ছি। এই দেখুন আমি মিডিলে এটা রেখে দিই, এই আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা মিডিলে রাখলাম। এই দেখুন প্রত্যেকটা টুলের নামগুলো আমাদেরকে জানতে হবে। যেমন আমরা ফটোশপ শিখেছি, ফটোশপে মাউস পয়েন্টার নিয়ে গেলেই কিন্তু নাম দেখায়, যে টুলে ক্লিক করব বা মাউসটা কিছুক্ষণ রাখবো নামগুলো দেখে দেয়। বাট আমাদের অ্যাডোব পেজ মেকার 7.0 তে দেখুন টুলগুলোর কিন্তু আমরা নাম দেখতে পাচ্ছি না, যতক্ষণই আমরা মাউস পয়েন্টার রেখে দিই না কেন নাম কিন্তু শো হচ্ছে না। তো টুলগুলোর নাম কি এবং টুলগুলোর কি কাজে আমরা ব্যবহার করব, কি কি কাজ, সেটা আমরা এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদেরকে শেখাচ্ছি। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শিখুন। তো দেখতে পাচ্ছেন আমি টুলগুলোর নাম আপনাদেরকে প্রথমত লিখে দিই। দেখুন ফার্স্ট আমি দেখতে পাচ্ছি এই যে টুলটা, দেখতে পাচ্ছেন টি এর মতো আছে, এই টুলটাকে বলা হয় টেক্সট টুল। আমি লিখে দিচ্ছি দেখুন টেক্সট টুল। আর বাম সাইডে যে টুলটা দেখতে পাচ্ছেন আমরা কি বলেছিলাম না, এই টুলটাকে পিক টুল বলে থাকি, বাট আমাদের এই পেজ মেকারে এই টুলটার নাম হচ্ছে পয়েন্টার টুল। আমি লিখে দিচ্ছি দেখুন পয়েন্টার টুল, এটার নাম পয়েন্টার টুল। তারপরে তার নিচে দেখুন আরেকটা আছে, এই যে টুলটা আমি বড় বড় করে লিখা দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন। দেখুন তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি আমি কোনটা নাম বলছি। তো তার নিচে যে দেখতে পাচ্ছেন এই যে রোটেশন হয়ে আছে, রোটেশনের এটাকে বলা হয় রোটেটিং টুল। আমি লিখে দিচ্ছি আর ও টি এ টি আই এন জি, রোটেটিং টুল। খাতায় এগুলো নোট করে নিন, সবচেয়ে ভালো হবে। তারপরে তার নিচের যে দেখুন একটা দাগের মতো দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় লাইন টুল, এল আই এন ই লাইন টি ডবল ও এল টুল, লাইন টুল। তারপরে দেখুন বক্সের মতো একটা দেখতে পাচ্ছি যে শেপস, আমাদের এই শেপসের যে টুলটা এটাকে বলি আমরা রেকট্যাঙ্গেল টুল, মানে রেকট্যাঙ্গেল শেপস, তার জন্য বলছি রেকট্যাঙ্গেল টুল, আর ই সি টি এ এন জি এল ই টুল। এই যে নামগুলো আমি প্রত্যেকটা টুলের নাম আপনাদেরকে লিখে দিচ্ছি দেখুন। তারপরে যে গোলের মতো থাকে, গোলের মতো যে গোলটা দেখতে পাচ্ছেন আমরা, এটাকে ফটোশপে নাম কি বলেছিলাম, ওভাল নাকি, তো এখানে নাম আছে এলিপস। আমি বলে দিই এলিপস টুল, ই ডবল এল আই পি এস ই টি ডবল ও এল, এলিপস টুল। আর তার নিচে আছে পলিগোনাল টুল, পলিগন, এটার নাম হচ্ছে পলিগন, পি ও এল ওয়াই নাকি, হ্যাঁ পি ও এল ওয়াই জি ও এন, পলিগন টুল। আর তার নিচেরটা তো বলাই যায়, এটা তো আপনারা জানেনই, এটার নাম হচ্ছে হ্যান্ড টুল, মানে হাতের মতো দেখুন আছে হ্যান্ড টুল। প্রত্যেকটা টুলের দেখুন আমি নাম লিখে দিচ্ছি, এই নামগুলো আপনারা লিখে নেবেন আপনাদের খাতায়, তাহলে বুঝতে সুবিধা হবে, পারমানেন্ট থেকে যাবে। আর এই সাইডে এটাকে বলা হয় ক্রপিং টুল, ক্রপিং টুল। আচ্ছা তারপরে এই যে দেখতে পাচ্ছেন লাইনের মতো, লাইনের মতো যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রস ট্রেন্ড লাইন টুল। লিখুন আমি বলে দিচ্ছি ক্রস ট্রেন্ড, টি আর এ আই এন ই ডি, ক্রস ট্রেন্ড লাইন টুল, লাইন টুল। আর তার নিচে বক্সের মতো দেখুন আছে, এটা আছে কাটা চিহ্নর মতো, এই যে বক্স আছে, বক্সটাকে কাটা আছে। তো এই যে বক্সটাকে কাটা আছে, তারপরে এখানেও দেখুন বক্সটা এই গোলটা আছে, এটা কাটা আছে। তারপরে এটা আছে একটা যেটাকে পলিগন বললাম, এটাও দেখুন কাটা আছে। এই যে তিনটে টুল, এই তিনটাকে বলা হয় আমরা ফ্রেম টুল বলে থাকি, ফ্রেম, এফ আর এ এম ই, ফ্রেম টুল। আর নিচেরটা আপনাদের জানা থাকা উচিত, এটার নাম হচ্ছে জুম টুল,
এই দেখুন জুম টুল, দেখা যাচ্ছে প্রত্যেকটা নাম। তো প্রত্যেকটা টুলের দেখুন আমি নাম বলে দিলাম, এবার কাজগুলো একটু বলে দিই। তো প্রথমত আমি দেখাই টাইপ টুল নিয়ে, মানে টেক্সট টুল। তো টেক্সট টুল দিয়েই দেখাচ্ছি, দেখুন। তো প্রথমত আমি কিছু লিখি, এটাকে আমি প্রথমত এক সাইডে রেখে দিই। আচ্ছা, সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে টাইপ টুলে বা টেক্সট টুলে ক্লিক করলাম, দেখুন বারবার টাইপ টুল বলে দিচ্ছি, কারণ ফটোশপে আমরা এটাকে টাইপ টুল নামে জানি। তো টেক্সট টুলে ক্লিক করলাম, যে দেখুন কীভাবে লিখতে হয়, জাস্ট ক্লিক করে এইভাবে টানবেন যেখানে লিখবেন, যে লিখা হবে। আমি একটু সাইজটা বড় করে নিই, তাহলে সবাই দেখতে পাবেন। এবার ধরে নিন এখানে আমি লিখছি মাই নেম ইজ বিশ্বজিৎ, এই দেখুন মন্ডল লিখে দিলাম। তো কী হলো, আমার যখন লিখলাম, এবার পিক টুলে কাজ করছি, দেখুন পিক টুল বলতে পয়েন্টার টুল, পয়েন্টার টুলে যখন ক্লিক করলাম, এই লেখাটার উপর নিয়ে যাচ্ছি, এই দেখুন আর মাই নেম ইজ বিশ্বজিৎ, আর মন্ডলটা কোথায় হয়েছে না, নিচে চলে এসেছে, কারণ আমি এখান থেকে এত বড় টেনেছিলাম। এটাকে যদি আমি একটু এইভাবে বড় করি, দেখুন বড় হয়ে যাচ্ছে। আবার এটাকে ধরে আমি যেখানে খুশি সেখানে রাখতে পারবো, এটা হচ্ছে পয়েন্টার টুলের কাজ। পয়েন্টার টুল মানে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন, এই দেখুন। আবার যদি আমি এটাকে ছোট করি, তা দেখুন ছোট হয়ে গেল, বাট নিচে দেখুন নিচে চলে আসবে। আবার যদি বড় করি, বড় করাও হবে। যদি লেখার সাইজ আমি ছোট করতে চাই, তা আবার এইভাবে সিলেক্ট করব যে লেখার সাইজ, আমরা তো কাজ করার সময় শিখাবোই আপনাকে, সম্পূর্ণই দেখতে পাবেন। এই দেখুন, তো পয়েন্টার একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, পুরো কাজ আমি যখন দেখাবো প্র্যাকটিক্যাল, তখন বেশি ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি রোটেটিং টুল। এই টুলের কাজ কি, দেখুন এই টুলে যখন ক্লিক করছি, তখন এটা ধরে যদি আমি এইভাবে ঘুরাতে পারবো, মানে লেখাটাকে ইচ্ছা মতো দেখুন যেদিকে খুশি সেদিকে ঘুরাতে পারবো। আমি যদি এরকম রাখি তো এরকম হবে, আমি যদি এইদিকে ঘুরাই তো এইভাবে ঘুরবে, আবার যদি আমি উপরে ঘুরাই তো উপরে ঘুরবে। এই দেখুন যেমন ইচ্ছা তেমন ঘুরাতে পারছি, এই যে কাজটা। ক্রপিং টুলের কাজ তো আপনারা জানেনই, ক্রপ মানে ক্রপ করা। তো এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, পিকচারকে ক্রপ করে থাকি। আচ্ছা, তারপরে লাইন টুলটা বলি। লাইন টুলটা কি আছে, এই লাইন টুল যেটা বাম দিকে লাইন টুল আছে, এটা নিয়ে যখন আমি টানবো এখানে, দেখুন লাইনটা যখনই টানছি, আমি যদি মনে করি এরকম রাখবো তো এরকম রাখতে পারি, আমি যদি মনে করি সোজা রাখবো সোজাও রাখতে পারি, আবার যদি মনে করি আমি এরকম রাখবো তো এরকম রাখতে পারি, মানে যেমন খুশি তেমন আমি লাইন টানতে পারি। কিন্তু ডান পাশে যে লাইনটা আছে, এই লাইনটা নিয়ে যদি আমি টানি, তো দেখুন এটা সোজা যাবে, হয় বাম দিক থেকে ডান দিক বা উপর থেকে নিচে, বা কোনাকোনি ভাবে যদি মনে করেন তো এদের এরকম আসবে, মানে ইচ্ছে মতো লাইনটা যেমন ইচ্ছা তেমন কিন্তু টানতে পারবেন না। এই যে অ্যাঙ্গেল, এই যে এইভাবে করে দেখবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। আচ্ছা, এটা তো জানেন রেক্ট্যাঙ্গেল টুলের কাজ হচ্ছে চার কোণা বক্স হবে, তারপরে ওভাল যেটা আছে এলিপস গোল হবে, আর তার পাশে কাটা চিহ্ন যে শেপসগুলো আছে, এই শেপসগুলোর কাজ কী হচ্ছে দেখুন। যদি আমি এই শেপটা নিই, মানে গোলটা কাটা হচ্ছে, দেখুন এবার আমি যদি এই টাইপ টুল নিয়ে এর উপরে ক্লিক করি, দিয়ে লিখতে শুরু করি, একটু সাইজ বড় করি, তাহলে দেখে বুঝতে পারবেন। দেখুন লিখছি আমি, দেখুন মাই নেম ইজ বিশ্বজিৎ মন্ডল, এই দেখুন কীভাবে লিখলাম। যখনই লিখলাম তো কী হলো, আমার লেখাটা এইভাবে নিচে চলে আসলো। আরও যদি কিছু লিখি তাহলে লিখতে পারবো, এই দেখুন যা কিছু লিখবো এইভাবে লিখতে পারবো, এই যে লিখছি দেখুন, লিখা হচ্ছে না। তাহলে আমার কী হচ্ছে, এই যে কাটা চিহ্ন যেটা, যেটাকে আমরা ফ্রেম টুল বলছি, এটা যদি শেপটাকে আমি যেখানে খুশি নিয়ে যাই সেখানে লেখাটাও দেখুন চলে যাচ্ছে। বাট এই যে শেপটা আছে যেটা আমরা নর্মালি নিয়েছি, তার উপরে যদি টাইপ টুল নিয়ে যদি ক্লিক করি, দিয়ে লিখতে লাগি, তো দেখুন লিখলাম। এবার যখন আমি শেপটাকে নিয়ে যাব কোনো জায়গায়, তো লেখাটা দেখুন থেকে যাচ্ছে, মানে এটা আলাদা এটা আলাদা, বাট এটা শেপটার ভিতরেই লেখা হয়ে গেছে। এটা হচ্ছে ফ্রেমের কাজ। এবার ফ্রেম তিন ধরনের আছে, যেটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা এলিপস আছে, আর একটা পলিগন আছে। তা আপনার যেটা দরকার হবে সেটা নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও নিচে আছে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে জুম টুল। জুম মানে জুম করতে পারবেন, এই যে দেখুন জুম করতে পারছি। আর হ্যান্ড টুলের কাজ হচ্ছে, আপনি হ্যান্ড টুল নিয়ে ইচ্ছামতো পেজটাকে এভাবে এদিক ওদিক করতে পারবেন, এই যে
তো কাজগুলো আমরা দেখব। বেসিক্যালি আপনাদেরকে জানালাম যে টুলগুলোর নাম এবং সিম্পল একটু কাজ জানালাম। তা আমি ধাপে ধাপে যেহেতু শিখাচ্ছি, তাড়াহুড়া করে অনেক কিছু দেখিয়ে দিচ্ছি না, যে যাতে মাথায় আপনার চাপ পড়ে যায়। তো আস্তে আস্তে শিখুন, যেটুকু দেখাচ্ছি একটু একটু করে দেখাচ্ছি, একটু একটু করে শিখুন। বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়, ওই বিন্দু বিন্দু করে শিখুন, অনেক কিছু দেখবেন, শিখে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।